প্রিয় বন্ধুরা, চলে এসেছে কিন্তু ঈদের শপিং। আমরা 20 রোজা 15 রোজা থেকে কিন্তু অনেকেই ঈদের শপিং শুরু করে দিই, দেশে কিংবা বিদেশে বিভিন্ন জায়গায় যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা শপিং শুরু করি। এবং তারকাদের শপিং এর ব্যাপারটা কিন্তু আরো বেশি জটিল, তাই না বন্ধুরা? আমরা জানি না আপনাদের শপিং কে কিভাবে শুরু করেছেন, কিন্তু তারকারা কিন্তু তাদের শপিং শুধু দেশেই নয় বিদেশেও শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার প্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং আমাদের সবার প্রিয় হচ্ছে জয়। জয় শপিং এর জন্য ইতিমধ্যে কিন্তু পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস সিঙ্গাপুরে। কিন্তু যে কারণে সিঙ্গাপুরে চলে গেলেন অপু বিশ্বাস সেটা জানলে আপনারা সত্যি অবাক হবেন। কারণ অপু বিশ্বাস চেয়েছিলেন বাংলাদেশ থেকেই জয়ের জন্য ঈদের সব কেনাকাটা সেরে ফেলবেন, কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে জয়ের একটা চেন কিনতে যে বাংলাদেশে অপু বিশ্বাস রাগারাগির সম্মুখীন হয়েছেন এবং তিনি একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন কাপড় কিনতে যে যদি সেম কোনো ঘটনা ঘটে আর টেইলার যদি সময় মতো জয়ের কাপড় চোপড় না দেয়, তাহলে তো সেটা আসলে একটা অনেক খারাপ ব্যাপারই হবে। এটা ভেবেই তিনি মূলত চলে গেছেন সিঙ্গাপুরে, এবং সেই সিঙ্গাপুরে কিন্তু তিনি একা যাননি, তার সঙ্গে আছেন জয়। এবং জয়ের জন্য আরো সারপ্রাইজ অপেক্ষা করছে সিঙ্গাপুরে, সেখানে আছে শাকিব খান। ঠিকই ধরেছেন আপনাদের সবার প্রিয় শাকিব খান। এবার ঈদে কিন্তু অপু, শাকিব এবং জয় তিনজনেরই শপিং হচ্ছে সিঙ্গাপুর থেকে। এবং জয়ের জন্য শুধু অপু বিশ্বাস কিনছেন তা কিন্তু নয়, সেখান থেকে শাকিব খানও জয়ের জন্য অনেক স্পেশাল শপিং করে রেখেছেন, যেগুলো আনতেই মূলত সেখানে গিয়েছেন আমাদের সবার প্রিয় অপু বিশ্বাস, এবং সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় জয়। জয়কে কাছে পেয়ে শাকিব খান খুবই আনন্দিত, তার জীবনের সবকিছুই জয়। তিনি বলেছেন যে যত কিছুই হোক না কেন অপু, তুমি সবসময় একটা কথাই মনে রাখবে, আমার জীবনের সবটাই হচ্ছে জয়, সেখানে অন্য কারো কোনো স্থান নেই। সুতরাং তুমি যাই ভাবো যা করো না কেন, জয়ের সঙ্গে আমার কেমিস্ট্রিটা তোমাকে বুঝতে হবে, এবং আমি যখন যেভাবে চাই জয়কে আমার কাছে তুমি নিয়ে এসো, কারণ জয়কে কষ্ট দেওয়া আমার এবং তোমার কারোই কিন্তু উচিত হবে না। এই ধরনের কথা শুনলে আসলে সবার কাছেই শান্তি লাগে। আমি কিন্তু খুবই খুশি হয়েছি, কারণ আমরা সব সময়ই চাই আমাদের সন্তানেরা যেন তাদের বাবা এবং মা দুজনের আদরই একসঙ্গে পান, এবং সেটা করতে যদি আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের সেটাই করা উচিত। কারণ আমাদের কাছে সন্তানের চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না, সন্তানের মঙ্গলের চেয়ে ভালো আর কোনো কাজই হতে পারে না। আর তাই অপু বিশ্বাস অনেক কাজের মাঝেও কিন্তু সন্তানকে নিয়ে উড়ে গেলেন সিঙ্গাপুরে, যেখানে জয় কিন্তু আনন্দের সঙ্গে শপিং করছেন বাবা এবং মায়ের সঙ্গে, যেটা বাংলাদেশে হয়তো সম্ভব হতো না। কারণ অপু বিশ্বাস এবং শাকিব খান একসঙ্গে জয়কে নিয়ে শপিং এ ঢুকলেই কিন্তু নেটিজেনরা তাদেরকে নিয়ে অনেক তানাহাসা শুরু করে দিত। আর তাই জয় এবং শাকিব যত্ন অপু তিনজন যখন একই সঙ্গে শপিং করছেন, সেটা কিন্তু আসলে অনেক বড় একটা, এই 2019 ঈদ বলা যায় জয়ের জন্য অনেক বেশি সাফল্যের। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন, এবং আপনারাও আপনাদের সন্তানকে নিয়ে সুন্দরভাবে শপিং সেরে ফেলুন। ধন্যবাদ।